খবরে নজর রাখতে হচ্ছে তিস্তা চুক্তি নিয়ে মিথ্যাচার রাজ্যের। তিস্তা চুক্তি নিয়ে মিথ্যা দাবি রাজ্যের। পশ্চিমবঙ্গকে বাদ রেখে আলোচনা হয়নি। জুলাইয়ের চব্বিশ সাল 2023 রাজ্যের কাছে নাম চায় কেন্দ্র। আলোচনার জন্য চাওয়া হয়েছিল নাম। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, রাজ্য মিথ্যাচার করছে কেন, উদ্দেশ্য কি? দেখো, একদম দায়িত্বহীন ভাষায় কেন্দ্রের তরফ থেকে রিজয়েন্ডার এসেছে, অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে সংশোধন করা হয়েছে যে রাজ্য সরকার যে দাবিটা করছে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন যে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে কোনো ধরনের কোনো কেন্দ্র এবং বাংলাদেশ সরকারের মধ্যে কোনো চুক্তি হবে না, সেরকম কিন্তু কোনো কিছু হয়নি বা অজানা রেখে পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে কিছু করার চেষ্টা সেটা কিন্তু হয়নি। তুমি যেমনটা বলছিলে যে নির্দিষ্ট তারিখের কথা বলছিলে, 26 জুলাই 2023 ভারত সরকারের পক্ষ থেকে একজন নমিনি চাওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তরফে কমিটি ফর ক্যারিং আউট অ্যান্ড ইন্টারনাল রিভিউ অফ দ্য ইন্ডো বাংলাদেশ ট্রিটি অফ 1996 সালের জন্য, অর্থাৎ যে তিনটাকে কেন্দ্র করে, গঙ্গা নদীকে কেন্দ্র করে ফারাক্কা ব্যারেজে যে চুক্তি হয় 1996 এ, সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন নাম চাওয়া হয়। এবং তারপরেই 25 আগস্ট 2023 পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চিফ ইঞ্জিনিয়ার ডিজাইন অ্যান্ড রিসার্চ সেচ দপ্তরে তার নাম পাঠানো হয়। জয়েন্ট সেক্রেটারি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, অর্থাৎ সেচ দপ্তরের যুগ্ম সচিব 5 এপ্রিল 2024 নির্দিষ্ট করে 30 বছর তাদের যা দাবি দেওয়া সেগুলো তিনি স্পষ্ট করে দেন। অর্থাৎ এই জিনিসগুলো নথিভুক্ত হয়েছে। এই নথিভুক্ত হয়ে যাওয়া এবং তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা তা হলো মানব চক্রবর্তী চিফ ইঞ্জিনিয়ার ডিজাইন অ্যান্ড রিসার্চ সেচ দপ্তর ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজে তিনি আগস্ট 3 2023 তাকে নমিনেট করা হয়। এই জিনিসগুলো যেখানে রয়েছে প্রত্যেকটি ধাপে ধাপে রাজ্য সরকারকে জানিয়ে দেওয়ার যে জায়গাটা রয়েছে সেটার পরে কেন এই মিথ্যাচার, এই রাজনীতি করার চেষ্টা কেন, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয়ত, বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে যে চুক্তি হচ্ছে তার মধ্যে রাজ্য সরকারের ভূমিকাও স্পষ্ট, এটা বারবার বলা হয়। একদমই ময়ূক, এই খবর থেকে অবশ্যই আমাদের নজর থাকবে। ময়ূক, আপাতত তোমায় ধন্যবাদ। আর এই ঘটনা, এই যে বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক কি বলেছিলেন সেদিন শুনবো। একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে, নেট বিক্রি করে দিচ্ছে, মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে, তিস্তায় 14টা হাইডেল পাওয়ার হচ্ছে তখন চোখে দেখেনি, ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না, আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে বাংলাকে টোটাল বাদ দিয়ে। জলের আর এক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। নজর রাখতে হচ্ছে তিস্তা চুক্তি নিয়ে মিথ্যাচার রাজ্যের। তিস্তা চুক্তি নিয়ে মিথ্যা দাবি রাজ্যের। পশ্চিমবঙ্গকে বাদ রেখে আলোচনা হয়নি। জুলাইয়ের চব্বিশ সাল 2023 রাজ্যের কাছে নাম চায় কেন্দ্র। আলোচনার জন্য চাওয়া হয়েছিল নাম। আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, রাজ্য মিথ্যাচার করছে কেন, উদ্দেশ্য কি? দেখো, একদম দায়িত্বহীন ভাষায় কেন্দ্রের তরফ থেকে রিজয়েন্ডার এসেছে, অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে সংশোধন করা হয়েছে যে রাজ্য সরকার যে দাবিটা করছে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন যে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে কোনো ধরনের কোনো কেন্দ্র এবং বাংলাদেশ সরকারের মধ্যে কোনো চুক্তি হবে না, সেরকম কিন্তু কোনো কিছু হয়নি বা অজানা রেখে পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে কিছু করার চেষ্টা সেটা কিন্তু হয়নি। তুমি যেমনটা বলছিলে যে নির্দিষ্ট তারিখের কথা বলছিলে, 26 জুলাই 2023
ভারত সরকারের পক্ষ থেকে একজন নমিনি চাওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফে কমিটি ফর ক্যারিং আউট অ্যান ইন্টারনাল রিভিউ অফ দ্য ইন্ডো বাংলাদেশ ট্রিটি অফ 1996 সালের জন্য। অর্থাৎ যে তিনটাকে কেন্দ্র করে, গঙ্গা নদীকে কেন্দ্র করে ফারাক্কা ব্যারেজে যে চুক্তি হয় 1996 এ, সেক্ষেত্রে তারই একজন নাম দেওয়া হয়। এবং তারপরেই 25 আগস্ট 2023 পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চিফ ইঞ্জিনিয়ার ডিজাইন অ্যান্ড রিসার্চ সেচ দপ্তরে তার নাম পাঠানো হয়। জয়েন্ট সেক্রেটারি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ অর্থাৎ সেচ দপ্তরের যুগ্ম সচিব 5 এপ্রিল 2024 নির্দিষ্ট করে 30 বছর তাদের যা দাবি দেওয়া সেগুলো তিনি স্পষ্ট করে দেন। অর্থাৎ এই জিনিসগুলো নথিভুক্ত হয়েছে, এই নথিভুক্ত হয়ে যাওয়া এবং তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা তা হলো মানব চক্রবর্তী চিফ ইঞ্জিনিয়ার ডিজাইন অ্যান্ড রিসার্চ সেচ দপ্তর ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজে তিনি আগস্ট 3 2023 তাকে নমিনেট করা হয়। এই জিনিসগুলো যেখানে রয়েছে প্রত্যেকটি ধাপে ধাপে রাজ্য সরকারকে জানিয়ে দেওয়ার যে জায়গাটা রয়েছে সেটার পরে কেন এই মিথ্যাচার, এই রাজনীতি করার চেষ্টা কেন, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয়ত বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে যে চুক্তি হচ্ছে তার মধ্যে রাজ্য সরকারের ভূমিকাও স্পষ্ট, এটা বারবার বলা হয়। একদমই ময়ূক, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে ময়ূক, আপাতত তোমায় ধন্যবাদ। আর এই ঘটনা, এই যে বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক কি বলেছিলেন সেদিন শুনবো। একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে, নেট বিক্রি করে দিচ্ছে, মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে, তিস্তায় 14টা হাইডেল পাওয়া হয়েছে তখন চোখে দেখেনি, ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না, আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে বাংলাকে টোটাল বাদ দিয়ে। জলের আর এক নাম জীবন, ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করবো,